আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকল শিক্ষার্থী ভাই বোনেরা সকলে তোমরা ভালো আছো তো তোমাদের জন্য এখন আমি নিয়ে আসছি ইসলাম ও নৈতিক শিক্ষার বহু নির্বাচনী প্রশ্ন ওই উত্তরগুলো তো এখন তোমরা দেখে নে আর মিলিয়ে নিবে তাহলে এখন তোমাকে দেখাবো আমি যে যে তিরিশটি নবী থেকে আছে ইসলাম ও নৈতিক শিক্ষায় সেই তিরিশটি প্রশ্ন উত্তর তোমাকে একে আমি সব দেখাবো তো এখানে দেখতে পাচ্ছ এটি দু সালের এখানে কোনো ফেক না এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল যে তোমার দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দু এটা দুই নম্বর সেটের সাথে মিলে যাবে এটা হচ্ছে সেট নাম্বার দুই আবার অনেকেই বলো যে ভাই এটা আমাদের সাথে মিলে না আমরা ইংলিশ পরীক্ষা আমি যেই একটা প্রশ্ন ছেড়েছিলাম তোমরা সেখান থেকে বলছিলাম যে ভাই আমার মা আসছে কিন্তু আমার প্রশ্নের সাথে মিলে নাই এখানে এটা হচ্ছে গিয়ে তোমার সেট দেখতে হবে প্রশ্ন এক একটা এক এক ক্রম হয়ে থাকে সেট আলাদা আলাদা ঢাকা বোর্ড অনেকগুলো সেট ব্যবহার করা হয় কারণ এক 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 ক্রান্দে এক এক রকমের সেট পড়তে পারে তো সেখানে সমস্যা হয়ে থাকে এখন আমার এই যে প্রশ্নটা সেটার সাথে তোমার নাও মিলতে পারে তো সেজন্য বকাবাজি করার কোনো দরকার নেই তোমরা দেখে নাও আগেটা সেট কত তোমারটা সেট কত সেটা আগে ভালো করে দেখে তারপর তারপর কমেন্ট করো এখন তোমাদেরকে এক আমি সব উত্তর দেবো তো আশা করি তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবা তাহলে কোনো দি তাদন্ত পড়বা না কোনো কনফিউজ থাকবে না আর তোমরা যদি এরকম নিত্য নতুন বা প্রতিদিনের আপডেট হান্ড্রেড পারসেন্ট সঠিক রাইট নবিত্তিকের এমসিকিউ পেতে চাও প্রত্যেকটি প্রশ্নের সাজেশন এবং উত্তর পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি পেয়ে যেতে পারো তো আশা করি সকলে বুঝতে পেরেছ একদিন সাবস্ক্রাইব করে রাখবা আর যদি সত্যি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিবা আর কমেন্ট করবা যে ভিডিওটা তোমার কেমন লাগলো আর তুই উপকার হয়ে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবা এটাই আমার রিকোয়েস্ট তো কথা না বেরিয়ে শুরু করা যাক চলো আমরা দেখিনি এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বারটা কোন প্রখ্যাত মহাদিস রাভিয়া বসি আল্লাহ তালা আনহুকে অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছিল এটা হবে আবু সুফিয়ান সাউরি আবু সুফিয়ান সাউরি এটা খ নম্বরটা হবে দুই নম্বরটা এরপরে রয়েছে যারা আল্লাহর ইবাদত গভীর সাধনা করে উচ্চতর আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করে তারা হলেন এটা অবশ্যই অলি হবে কারণ ইমাম যারা এরা হচ্ছে নামাজ পড়ায় আর ফকির এরা হচ্ছে এরা হবে না অলি এবার মুজাহিদ এটা অবশ্যই অলি হবে এরপরে এরপরে দেখা যাচ্ছে তৃতীয় নম্বরটা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তালা আনহু কে বলা হয় ফারুক দ্বিতীয় অমর ইসলামের পঞ্চম খলিফা এটা হচ্ছে দুই ও তিন দ্বিতীয় অমর এবং ইসলামের পঞ্চম খলিফা এরপর দেখতে পাচ্ছি একটা দেওয়া আছে যে ক একজন মুসলিম খ একজন ইহুদি গ যখন খ এর কাছে আসে তখন বলে আমি মুমিন যখন সে খ এর নিকট যায় তখন বলে আমি তো তোমাদেরই লোক হাদিসের ভাষায় গকে চেনার উপায় রয়েছে কয়টি এটা হচ্ছে তিনটি এটা হলো মুনাফিক মুনাফিকের মুনাফিককে চেনার লক্ষণ তিনটি তাই এখানে দেওয়া আছে তিনটি তো এটাই সঠিক হবে হান্ড্রেড সঠিক এরপর রয়েছে পাস গ গ এরূপ আচরণে কঠোর পরিণত থেকে পরিত্রাণ পেতে চাইলে তা কি করতে হবে সদাশত কথা বলতে হবে এটা তো হবে মাস্ট বি কথা দিয়ে কথা রাখতে হবে এটাও হবে রাষ্ট্রীয় সম্পদে ব্যক্তিগত কাজে ব্যবহার করতে হবে এটা হবে না তো এটা পাঁচের নম্ব পাঁচের হবে এক নম্বরটা দেখতে পাচ্ছ পাঁচের এক নম্বরটা এরপর এখানে দেখতে পাচ্ছ ছয় নম্বরটা লাবিব একটি কোম্পানির মালিক কোনো কর্মচারী শৃঙ্খলা ভঙ্গ করলেও তিনি তৎক্ষণাৎ শাস্তি দেন না লাবিব কোন গুণটি অনুসরণ করেছে রাফিউন এটা হচ্ছে রাফিয়ন ধৈর্যশীল রাফিওন এরপরটা রয়েছে সাত নাম্বার এখানে দেখতে পাচ্ছ যে চিঠি এর আরবি প্রতি শব্দ কী চিঠি এর আরবি প্রতি শব্দ কী এটা হচ্ছে রিসালত রিসালত হচ্ছে চিঠি বার্তা প্রেরণ করা এরকম ইত্যাদি এগুলো তো এরপর দেখতে পাচ্ছ যে নতুন নতুন কোনো নবী আসল আগমন প্রয়োজন নেই কারণ শেষ নবীর শিক্ষা পরিপূর্ণ ছিল শেষ নবী সমগ্র মানব জাতির নবী ছিলেন শেষ নবীর শিক্ষা অবিকৃত রয়েছে এটাই হবে তো এটা তিনোটাই তিনোটাই হবে এটা হচ্ছে গহ নম্বর হবে আটের গহ মানে আটের চার নম্বরটা এরপর রয়েছে নয় নম্বরটা আমরা নয় নম্বর থেকে কী লেখা আছে নয় নম্বরটা লেখা আছে লিজা অন্যের সাহায্য ছাড়া চলতে কি লিজা অন্যের সাহায্য ছাড়া চলতে পছন্দ করে এতে তার কোন গুণটি অর্জন হবে এটা হবে সামাদুন এটা হবে দুই নম্বর সামাদুন নয়ের দুই ভালো করে মিলিয়ে নাও এরপর হচ্ছে দশ নম্বরটা সাফায়াতে ইজমা এর উপাধিকে অধিকারীকে সাফায়াতে ইজমা এর অধিকারীকে এটা হচ্ছে চার নম্বর হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপরে এখানে দেখতে পাচ্ছ এগারো নম্বরটা এগারো নাম্বার অর্থ এগারো নম্বরে লেখা আছে জান্নাত লাভের প্রথম শর্ত কি। জান্নাত লাভের প্রথম শর্ত কি এটা হচ্ছে সালাত তাহলে আমাদের প্রথম পৃষ্ঠার কাজ শেষ হয়ে গেল এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এখানে এগারোটি প্রশ্ন দেওয়া আছে কার কয়টি হয়েছে প্রথম পৃষ্ঠা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব তো দেখে নেওয়া যাক পরবর্তী পৃষ্ঠায় কার কটা হয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো নম্বরটা এখন তোমাদেরকে দেখাবো বারো নম্বরটা বারো নম্বরটা ক হবে দুই নম্বর জাকাত কোন ইবাদত পালন না করলে জাহানামের আগুনে সোনা রূপা উত্তপ্ত করে তা তা দিয়ে কপালে পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে এটা হচ্ছে জাকাত কারণ জাকাতে যেসব সম্পদ দেওয়া উচিত সেসব সম্পদ উত্তপ্ত করে তাকে জাহানাম আগুনে রাখা হবে এবং কপালে পাঁজরে এগুলি দেওয়া হবে এটা হবে জাকাত এরপর তেরো নম্বরটা আলিমিয়া শেষ ব্যবস্থায় চাষ চাষাবাদ করে দুইশো মন ধান পেল তাকে কত মন ফসল জাকাত দিতে হবে এটা হবে তিন নম্বরটা তিন নাম্বার গ পঞ্চাশ মন এটা হবে পঞ্চাশ মন এরপর চোদ্দ নম্বরটা কাকে জাকাত দেওয়া যাবে না কাকে জাকাত দেওয়া যাবে না এতিমকে জাকাত দেওয়া যাবে না ঋণগ্রস্ত দেওয়া যাবে অবগ্রস্ত দেওয়া যাবে দেওয়া যাবে এতিমকে জাকাত দেওয়া যাবে না এরপর রয়েছে পনেরো নাম্বারটা যে জাকাতকে জাকাতকে এজন্য জাকাত বলা হয় যে তা সমাজের সম্পদ বৃদ্ধি করে সম্পদ পবিত্র করে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি করে এটা হবে এক ও দুই যদিও এই প্রশ্নের একটি সমস্যা রয়েছে আমরা অবশ্যই এটা পরবর্তীতে যদি কোনো সলিউশন বের হয় আমরা অবশ্যই তাহলে আপনাকে দিয়ে দিয়ে দেবো আমি কমেন্ট বক্সে অথবা আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন অবশ্যই আপনারা সেখানে পেয়ে যাবেন তার আপডেটটা এরপর রয়েছে ষোলো নম্বরটা ষোলো নম্বর আগে একটা উদ্দীপক আছে আমরা সেটা পড়ে ষোলো নম্বর দিতেছি রোমানা বাংলাদেশ থেকে হজে গিয়েছেন তিনি হজ থেকে বিদয়ের সময় কোনো তফ করেননি রোমানা কোন ধরনের কাজ বাদ দিয়েছেন এটা হচ্ছে ফরজ কাজ ফরজ কাজ তিনি বাদ দিয়েছেন তফ হলো ফরজ করা যে এটা হবে ষোলো নম্বরের হচ্ছে ক নম্বর এরপর সতেরো নম্বর এক্ষেত্রে রোমানার করণীয় কি পনরা হজ পালন করা সতেরোর এক এরপর আঠারো নম্বর জিলহস মাসে দশ এগারো ও বারো তারিখে আদায় করতে হয় কোনটা টাও আপ করতে হয় কুরবানি এবং কঙ্কুর নিক্ষেপ এটা হবে তিনোটাই তিনুটায় হবে এটা হচ্ছে চার নম্বর আঠারো চার নম্বর এরপর উনিশ উনিশের সাফায়াতে দ্বারা উপকৃত হবে না হবে না কারা তারা হলো অবিশ্বাসকারীরা উনিশ নম্বরের হবে দুই নম্বরটা উনিশের দুই অবিশ্বাসকারীরা জান্নাতে সাফায়াতে তারা উপকৃত হবে না এরপর হলো বিশ নম্বর আল আলবুগদু হচ্ছে অন্যকে তুচ্ছ অন্যকে তুচ্ছ জ্ঞান করা অন্যকে তুচ্ছ জ্ঞান করা বিশের হচ্ছে দুই নম্বর এরপর আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখবো আর এ বিষটা কার কটা হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা যে কার কটা প্রশ্ন হল এরপর দেখতে পাচ্ছ একুশ নম্বর একুশ নম্বর হবে দুই নম একুশের দুই কার ধোকা কারও কার ধোকায় পড়লে কার ধোকায় পড়লে হরজত মুসাআলসাল্লাম এর একজন গোবর্ষ পূজা শুরু করে এটা হচ্ছে সামেরি সামেরি এটা হবে একুশের খ নম্বর একুশের খ নম্বর বাইশের হচ্ছে দুই নম্বর বাইশের দুই কালিমুল্লাহ কার উপাধি কালিমুল্লাহ এটা হচ্ছে হরজত ইসা সালামের উপাধি কালিমুল্লাহ এরপর হয়েছে তেরো নম্বরটা দেখতে পাচ্ছ তেরো নম্বর তেইশ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ যে তুয়া উপত্যকা কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত এটা হচ্ছে তুর পাহাড়ের এটা হচ্ছে তোর পাহাড়ে তেইশের তিন নম্বর তেইশের তিন নম্বর এরপর হচ্ছে চব্বিশ তানভিনের পরে খা অথবা হা আস আসলে নিচের কোনটি হবে এটা হবে ইজহার এটা হবে চব্বিশের দুই ইজহার এরপর পঁচিশ সুরা আল কদর এ কদর শব্দে উল্লেখিত হয়েছে তিনবার এটা হবে পঁচিশের হবে এক নম্বরটা পঁচিশের এক ছাব্বিশ শয়তানের বৈশিষ্ট্য কোনটি ঘৃণা সাতান্ন বৈশিষ্ট্য হচ্ছে ঘৃণা করা এটা হবে এক নাম্বার এবার সাতাশ এবার সাতাশ নাম্বারটা হচ্ছে জীবন বাঁচানোর মতো পরিস্থিতি না হলে কেউ যদি অন্যের সম্পদ মালিক মালিকের অজ্ঞাতে নিয়ে যায় ইসলামে তার শাস্তি হচ্ছে হাত কাটা এটা হচ্ছে চুরির মধ্যে পড়ে আর সেই জন্য চুরি করা হচ্ছে ইসলামে হাত কেটে কেটে দেওয়ার নিয়ম রয়েছে তাই এটা হবে সাতাশির এক নম্বর অবশ্যই তোমরা এগুলি বইতে সব পেয়ে যাবে প্রশ্ন উত্তরগুলা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমার বই দেখে সন্দেহ দূর করে নিবা এখানে দেখছো আঠাশ নম্বর সারিদ সারিদ হচ্ছে আরবের শ্রেষ্ঠ খাবার এটা হচ্ছে আরবের শ্রেষ্ঠ খাবার আটাশের দুই নম্বরটা আটাশের দুই অশ্লীলতা দূরকরণের প্রয়োজন ইসলামের নীতি পারিবারিক সচেতনতা আইনি কঠোরতা এটা হবে চারোটাই মানে তিনটায় হবে চার নম্বরটা উনতিরিশের চার নম্বর এরপর তিরিশ পরম সহসা প্রয়োজন নেই ব্যক্তিগত চিন্তা চেতনায় তো এখানে দেখতে পাচ্ছ আমি তিরিশটা প্রশ্ন উত্তর খুব সুন্দরভাবে তোমাদেরকে দিলাম তো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবা কার কয়টা হয়েছে আর কার কয়টা ভুল গিয়েছে আমাকে তা অবশ্যই কমেন্টের বান্ধব জানাবা আর তোমাদের পরবর্তীতে আমি অবশ্যই এই সাজেশনটা দিয়ে দিব এর পরবর্তী প্রশ্ন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সাজেশন তোমাদের অবশ্যই পেয়ে যাবা আর যদি সেগুলো পেতে চাও সঠিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবা যাতে পরবর্তী ভিডিওর আপডেট তুমি সবার আগে পেতে পারো তো আশা করি সকলে ভালো মতো পরীক্ষা দিয়েছো সকলেই পাশ করো ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকো ভালো থাকো সকলে এই পরীক্ষাগুলো ভালো করে দাও এই কামনা শেষ করছি সকলেই সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত